শুরুতেই তিনি কিছু কোরআনের আয়াত পড়ে, তারপরে রাসূল সাল্লামের উপরে দুরুদ সালাত পাঠ করে, তারপরে এক পর্যায়ে তিনি কিছু জিকির করায় সবাইকে সম্মিলিতভাবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো জিকিরগুলো আছে এগুলো নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করবে। সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ তো বলেই না, বলে লা ইলাহা, তখন শ্রোতারা বলে ইল্লাল্লাহ, মানে ভাগাভাগি করে জিকির করা। এইভাবে চলে প্রায় 5-10 মিনিট, তারপরে তিনি হয়তো একটা মিলাদের মতো করে গজল শের শায়রি বলে, এইভাবে চলে প্রায় 10 মিনিটের মতো। কিন্তু আমাদের ওয়াজ আসলে ওই রকম নয়। আমি যদি বিনা ভূমিকায় এখন শুধু আমি আমার বক্তব্যের বিষয় নিয়ে কথা বলি, তাহলে হয়তো 1-1.5 ঘন্টা আমি আমার আলোচনা করতে থাকবো, একবারও আমার ফুরসত হবে না যে আপনারা একটু জিকির করেন, বা এমন ফুরসত হবে না যে আমি সেখানে একটা গজল গাইব, এমন ফুরসত হবে না আমার যে আমি একটু চা পান করে নেব, এই সময় আমাদের হয় না। কারণ আমি যদি 1-1.5 ঘন্টা এখন আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে কথা বলবো, তাতে হয় শুধুমাত্র কোরআনের আয়াত থাকবে, আর না হয় আমি হাদিসের রেফারেন্স সহ আপনাকে কিছু কয়েকটা হাদিস শুধু পেশ করতে পারব, এর মধ্যে সময় দেখবেন শেষ হয়ে যাবে। তো এই জন্যে আমি বলি, আমার চেহারা হয়তো ওই রকমের বড় আল্লাহর ওলির মতো নয়, হয়তো আমার কণ্ঠের মধ্যে ওই রকমের মাধুর্যতা নেই যে সুর শায়রি দিয়ে আমি আপনাকে এখন বক্তব্য করব, এমনটা নেই। তবে কোরআন এবং হাদিস থেকে আমি যেই বিষয়গুলো স্পষ্টভাবে পাচ্ছি দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল-আজিজ। আমার বিষয় থাকবে, আমরা তো নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আমরা দাবি, আমরা আমাদের প্রত্যেকের দাবি যেহেতু আমরা মুসলিম, এবং আমাদের দাবি যে আমরা প্রত্যেকে হক পথে আছি, এবং আমাদের এটাও দাবি যে যেহেতু আমরা মুসলিম, মুসলিমের ঘরেই আমাদের জন্ম, অতএব আমরাই জান্নাতি। এখানে আমরা যতজন আছি কোনো একজন ব্যক্তি এটা বলতে পারবেন না যে আজকে আপনি মরে যেতে পারেন, আর যদি এই অবস্থায় আমরা মরে যাই তাহলে আমরা যে যেই অবস্থায় আছি কোনো ব্যক্তি এটা সে হলফ করে বলতে পারবে না যে সে মরার পরে সে জান্নাত পাবে না জাহান্নাম পাবে, এটা আমাদের অধিকাংশ মানুষ এটা নিয়ে আমরা ভাবি না। আমাদের দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এভাবে আমাদের সময় একের পর এক পার হয়ে চলেছে, কিন্তু আমরা একবারও ভাবি না আমাদের আশেপাশে বহু মানুষ মরে যাচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট হলে প্রায় 10-20-50 জনও মরে যায়, আমিও আপনিও মরতে পারি, যে কোনো সময় মরতে পারি, এবং আমাদেরকে এটা জানানো হয়েছে যে মৃত্যু কাউকে বলে আসবে না। মৃত্যু এমন একটা চূড়ান্ত সত্য, আপনি দেখতে পাবেন আমরা এখানে যতজন লোক আছি আমাদের মাঝে বিভিন্ন আকিদার মানে বিভিন্ন বিশ্বাসের লোক এখানে আছি, কারো বিশ্বাস পরকাল সম্পর্কে একেবারে 100%, কারো বিশ্বাস হয়তো 50%। আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস বিভিন্ন রকম, রাসূল সাল্লাম সম্পর্কে আমাদের বিভিন্ন রকম, কিন্তু একটা বিশ্বাস এমন আছে যেই বিশ্বাসের ক্ষেত্রে আমাদের কারো কোনো তারতম্য নাই, সবার বিশ্বাস একই রকম হবে, সেটা হচ্ছে মৃত্যু সম্পর্কে। আমরা সবাই জানি আমাদেরকে মরতে হবে, কোনো একজন ব্যক্তি এটা বলবে না যে আমি মরবো না, কেউ বলবে না, সবাই স্বীকার করবে মরতে হবে। আর এটা শুধু আমরা কেন, কাফেরও বিশ্বাস করে যে আমাদের মৃত্যু তো অনিবার্য, মরবে, কাফেরও বিশ্বাস করে মরবে। কিন্তু কাফের আর আমাদের মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে মৃত্যুটাই আমাদের চূড়ান্ত ফয়সালা নয়, বরং মৃত্যুটা একটা সবাব, আর মৃত্যুর পরেই শুরু হবে আমাদের আসল জীবন, এটা বিশ্বাস করি প্রত্যেকটা মুসলিম। আপনারা পরকালে বিশ্বাসী কি বিশ্বাসী নন? তাহলে বিশ্বাসী, কারণ আমরা ইমানের যে 6টা দাবি আছে, যে 6টা বিষয়ের প্রতি ইমান রাখাটা লাজিম, আমাদের প্রত্যেকের ইমানই থাকবে না, তার একটা হচ্ছে পরকালে বিশ্বাস, এটা হচ্ছে আমাদের ইমানের রুকন, তা আমরা সবাই পরকালে বিশ্বাসী। তো পরকালে আমরা বিশ্বাসী, কিন্তু পরকালের বিশ্বাসটা কেমন, কি হবে পরকালে, এটা কি একবার ভাবেন? কয়জন ভাবি আমরা এটা যে মরার পরে আমরা পরকালে জীবিত হব, কেন জীবিত জীবন আমাদেরকে দেয়া হবে, কেন, এটা নিয়ে কয়জন ভাবে? মরবো আমরা সবাই জানি, কিন্তু মরার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে উঠাবে, কেন উঠাবে, এ কথাগুলো কোরআনে আছে। আসুন এই মাত্র এই আমাদেরকে যে মরতে হবে এই মর্মে 3টা আয়াত আছে কোরআনে, 1 সূরা আলে ইমরান, 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে পাবেন, আপনি পাবেন সূরা আনকাবুত তার 57 নম্বর আয়াতে, আপনি পাবেন সূরা
আম্বিয়া 21 নম্বর সুরার 35 নম্বর আয়াতে প্রত্যেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই জুমলা দিয়ে শুরু করেছে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ তাকে চাখতে হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, এই এতটুকু বলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু না বলতেন তাহলে মরে যাব, হার হাড্ডি গলে যাবে, বাস ফাইনাল, সব কিছু চূড়ান্ত হয়ে গেল। কিন্তু আল্লাহ বলছেন না, বান্দা তোমার মৃত্যুটাই চূড়ান্ত ফয়সালা নয়। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এটা হচ্ছে সব থেকে মারাত্মক কথা, যেটা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, সেই দিন তোমাকে উঠানো হবে তোমার পরিপূর্ণ বদলা দেওয়ার জন্য। তুওয়াফাউনা, উঠানো হবে, উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমার পারিশ্রমিক দেওয়ার জন্য। কিসের পারিশ্রমিক? এই দুনিয়াতে যে যা করেছে সে ভালো হলে ভালো রেজাল্ট পাবে, আর মন্দ করে থাকলে সে মন্দেরও প্রতিফল সে পাবে, এই জন্য তাকে উঠানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে কোরআনের বহুভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এবং সেই দিন আপনি যখন কিয়ামতের মাঠে উঠবেন, আপনি জানেন কি অবস্থাটা হবে? আপনার সাথে আপনার আমলনামা, আপনার কর্ম নিয়েই কিন্তু কিয়ামতের মাঠে উঠবেন, আর আপনার কর্মগুলো কিন্তু আগে চলে যাচ্ছে, আপনার কর্মগুলো আপনার সাথে নয় বরং আপনি কিন্তু আগেই পাঠিয়ে দিচ্ছেন। আজকে সারাদিন যা করেছেন অলরেডি চলে গেছে, আপনার বোর্ডিং পাস হয়ে গেছে, শুধুমাত্র আপনার ফ্লাই করা বাকি, আপনার মাল সামান সব অলরেডি চলে গেছে, দিয়ে দিয়েছেন আপনি ট্রান্সপোর্টে, আজকে যা করেছেন কালকে যা করবেন। এভাবে প্রত্যেকটা আমল আপনার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আপনি যা কিছু করবেন, যা বিশ্বাস রেখেছেন, এগুলো অলরেডি সব আল্লাহর কাছে চলে গেছে, আগেই চলে যায়, শুধু আপনার আত্মাটা শুধু সেখানে পৌঁছবে। তাহলে আমাদের আমলটা আগে চলে যাচ্ছে, আর সেই আমলটাকে আপনি আর ফেরত নিয়ে আসতে পারবেন না। ভালো পাঠিয়ে থাকলে সেটা ভালো জায়গায় জমা হয়ে গেছে, খারাপ করে থাকলে সেটাও কিন্তু খারাপ খাতায় লেখা হয়ে গেছে। আর এই কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সূক্ষ্মভাবে করে যে কোনো কিছুকে ছাড়বে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে বলেছে, সূরা ইউনুস 10 নম্বর সূরার 61 নম্বর আয়াতে পাবেন, সূরা কাহাফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে পাবেন, বনি ইসরায়েলের আয়াতে আছে, সূরা জিলজাল আমরা প্রত্যেকে জানি জিলজাল, সেই দিন প্রত্যেক ব্যক্তি যে ভালো কিছু করেছে তাও দেখতে পাবে, খারাপ কিছু করেছে তাও দেখতে পাবে। তারপরে আপনার জিলজালের পরে একটা সূরা পরেই যান, জিলজাল হচ্ছে 99 নম্বর সূরা, 100-101 চলে যান, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে। এভাবে একাধিক জায়গায় বলেছে, আর এত সূক্ষ্মভাবে কথাগুলো বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইয়াউমা উদিয়াল কিতাব, ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এই আয়াতটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 পারায়, এটা হচ্ছে 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে পেয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াউদিয়াল কিতাব, প্রত্যেকের সামনে তার কিতাবটাকে খুলে দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহ, সেই কিতাবে যা লেখা থাকবে প্রত্যেকটা অপরাধী দেখার পর তার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ সে তো জানে যে কত পাপ সে করেছে, সেই কিতাবে সব লেখা থাকবে। তখন সে বলবে মুশফিকিনা মিম্মা ফিহ ওয়াইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলছেন সেই ব্যক্তি তার কিতাব দেখে বলবে হায় আমার দুর্ভোগ, এটা আশ্চর্যজনক কিতাব, আমার জীবনের কোনো বড় কিছু ছাড়া হয়নি, আমার জীবনের কোনো একটা ছোট্ট বিষয়ও ছাড়া হয়নি, সব কিছু লেখা আছে।